হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু ক্রিপ্টো মার্কেটের ইম্পর্টেন্ট নিউজ এবং প্রাইস অ্যানালাইসিস করব। এই ভিডিওতে যা যা থাকছে তার মধ্যে হলো এল সালভাডোরের ক্রিপ্টোকারেন্সি অ্যাপ্রুভালের বিষয়টা, তারপরে কথা বলবো এল সালভাডোরের ক্রিপ্টো মাইনিংয়ের বিষয়ে, তারপরে কথা বলবো মাইক্রো স্ট্র্যাটেজির $500 মিলিয়ন পারচেস নিয়ে, বিটকয়েন পারচেস নিয়ে, তারপরে কথা বলবো নেক্সট কোন কোন দেশ বিটকয়েনকে লিগাল টেন্ডার হিসাবে অ্যাপ্রুভ করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে, তারপরে কথা বলবো বিটকয়েনের টেকনিক্যাল প্রাইস অ্যানালাইসিস নিয়ে। সো এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনার ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের জন্য এই নিউজগুলো অনেক হেল্প করবে। সো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, এই চ্যানেলে যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন ক্রিপ্টোকারেন্সির ইনভেস্টমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার মিস না হয়। তারপরে আপনি যদি চান আমাদের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিএপি সিগনাল চ্যানেলের মধ্যে এবং আমাদের একটা কোর্স আছে ওই কোর্সের মধ্যে জয়েন করার জন্য, তাহলে আপনি চাইলে আমাদের কোর্সের মধ্যে এবং আমাদের বিআইপি চ্যানেলের মধ্যে জয়েন করতে পারেন। জয়েন করার জন্য আপনাকে একটা সিইউবি কয়েন বাই করতে হবে, একটা সিইউবি কয়েনের প্রাইস হলো $100, আর এইখানে আর মাত্র 14টা সিট বাকি আছে। সো যদি কেউ জয়েন করতে চান তাহলে জয়েন করতে পারেন, ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, ওইখান থেকে আমাকে এসএমএস করুন বাকি বিস্তারিত বিষয়বস্তু জানার জন্য। তো প্রথমে কথা বলি এল সালভাডোরের বিটকয়েন লিগালাইজ নিয়ে। ইনি হলেন এল সালভাডোরের প্রেসিডেন্ট মিস্টার নায়েব বুকলি। তো দুই দিন আগে উনি ওনার প্রোফাইলের মধ্যে এই লেজার আইসের এই প্রোফাইল পিকচারটা অ্যাড করেন, তারপরই উনি অ্যানাউন্স করেন যে পার্লামেন্টের মধ্যে বিটকয়েনকে অ্যাজ এ লিগাল টেন্ডার হিসাবে উঠানোর একটা প্রস্তাব পাশ করবে। তারপরে কালকে 12টার দিকে এই টুইটটা আসে যে কংগ্রেসের মধ্যে বিটকয়েন ল নামে একটা ল পাশ করা হয়েছে, অ্যান্ড সেইখানে ভোটাভুটির মধ্যে 62টা ভোট বিটকয়েন লয়ের পক্ষে পড়েছে, টোটাল 84টা ভোটের মধ্যে। আর এই লটা পাস হওয়ার মাধ্যমে পৃথিবীতে প্রথম বিটকয়েন ল বা বিটকয়েনকে একটা লিগাল টেন্ডার হিসাবে কোনো একটা দেশের সরকার স্বীকৃতি দিল। এখন বিষয়টা আসলে কি বা ওইখানে আসলে বিষয়টা কীরকমভাবে কাজ করবে, এই ক্ষেত্রে এল সালভাডোরের মধ্যে বিটকয়েন লিগাল টেন্ডার হওয়ার আগে ইউজ করা হতো ইউএস ডলার, এখন ইউএস ডলার দিয়ে যত কিছু পারচেজ করা যায়, আমি আমাদের বাংলাদেশের এক্সাম্পল দিচ্ছি, আমাদের বাংলাদেশে টাকা দিয়ে যত কিছু পারচেজ করা যায় সকল কিছু কিন্তু বিটকয়েন দিয়ে পারচেজ করা যাবে যদি বাংলাদেশেও এরকম একটা ল আনে বিটকয়েন ল। মানে এক কথায় এল সালভাডোরের মধ্যে বিটকয়েনকে ডলারের সমপরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে এবং ডলার দিয়ে যা বাই করতে পারবে বিটকয়েন দিয়ে তা বাই করতে পারবে, রেগুলার ডেইলি লাইফের যত কিছু আছে সব কিছুতে বিটকয়েন ইউজ করা হবে, সরকারি ট্যাক্স বা সরকারি যে কোনো কার্যক্রমের মধ্যেও বিটকয়েনকে লিগাল টেন্ডার হিসাবে দেওয়া হয়েছে। সো এটা কিন্তু একটা ম্যাসিভ নিউজ বিটকয়েনের জন্য, একটা হিস্টোরি বিটকয়েনের জন্য, পৃথিবীর প্রথম কোনো দেশ বিটকয়েনকে একটা লিগাল টেন্ডার হিসাবে ঘোষণা করেছে। অবশ্যই এই দেশটা একটু ছোট, 60 লাখ মানুষ টোটাল, বাট তারপরেও তারা কিন্তু এই বিষয়টা শুরু করেছে। আস্তে আস্তে এখন দেখা যাবে আরো অনেকগুলো দেশ এই বিটকয়েন ল নিয়ে আসবে, বিটকয়েনকে লিগাল টেন্ডার হিসেবে ঘোষণা করবে। আমাদের বাংলাদেশেরও কিন্তু এই দিকে একটু খেয়াল করা উচিত, কারণ পৃথিবীর অনেক দেশের মধ্যে অনেক ধরনের চেঞ্জ আসতেছে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে, কিন্তু বাংলাদেশে কিন্তু তেমন কোনো চেঞ্জ এখন পর্যন্ত আসে নাই, বা বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার এ বিষয় নিয়ে ওপেনলি তেমন কোনো কথাই বলতে চায় না। সো আমি আশা করব বাংলাদেশও যেন, বাংলাদেশ সরকারও যেন এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করে, কারণ একটা সময় দেখা যাবে এইসব দেশ খুব এগিয়ে গেছে আর বাংলাদেশ অনেক পিছিয়ে আছে এই ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল কারেন্সির ক্ষেত্রে। তো তারপরের নিউজটা হলো এল সালভাডোরের মধ্যে বেশ কয়েকটা বলকেনি রয়েছে বা অগ্নিগিরি রয়েছে বাংলায় যেটাকে বলা হয়, তো ওইখান থেকে রিনিউয়েবল ইলেকট্রিসিটি তৈরি করা সম্ভব, যেটা বর্তমানে এল সালভাডোরের বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। তো এখানে এল সালভাডোরের প্রেসিডেন্ট যিনি আছে উনি বলছে যে 100% ক্লিন, 100% রিনিউয়েবল এনার্জি ইউজ করা হবে বিটকয়েন মাইনিং এর ক্ষেত্রে। এখন বিটকয়েন মাইনিংকে কিভাবে এল সালভাডোরের মধ্যে প্রমোট করা যায় এই বিষয়টা নিয়ে উনি এখানে একটা টুইট করেছেন, এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এল সালভাডোর বিটকয়েনকে নিয়ে অনেক কিছু করবে বা বিটকয়েনকে নিয়ে অনেক কিছু করার প্ল্যান আছে, এর মধ্যে বিটকয়েন মাইনিং, বিটকয়েন নিয়ে বিভিন্ন স্টার্টআপকে সাহায্য করবে। এই বিষয়ে যদি উনার প্রোফাইলে, টুইটার প্রোফাইলে যান তাহলে অনেকগুলো টুইট পেয়ে যাবেন উনার নেক্সট প্ল্যান কি বিটকয়েন নিয়ে বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে। তো একটা জিনিস মাথায় রাখবেন, ওয়ার্ল্ড কিন্তু বিটকয়েনকে কন্টিনিউসলি অ্যাডাপ্ট করতেছে, বাংলাদেশ এটাকে স্টপ করে রাখলে, বাংলাদেশ এদিকে মনোযোগ না দিলেও পৃথিবী কিন্তু থেমে নাই, পৃথিবী কিন্তু এদিকে কন্টিনিউসলি আপগ্রেড হচ্ছে। আস্তে আস্তে দেখবেন নানান পৃথিবীর নানান দেশ এখন বিটকয়েনকে অ্যাকসেপ্ট করা শুরু করবে, বিটকয়েনকে লিগাল টেন্ডার হিসাবে অ্যাড করা শুরু করবে। তো আশা করি বাংলাদেশও এই বিষয়টা চিন্তা করে দেখবে। সো তারপরে আরেকটা নিউজ হলো মাইক্রো স্ট্র্যাটেজির পক্ষ থেকে। মাইক্রো স্ট্র্যাটেজি $500 মিলিয়ন সিনিয়র নোট ইস্যু করেছে,
বিটকয়েন পারচেজ করার জন্য, বর্তমানে যেই ডিপটা আছে এই ডিপে বিটকয়েন বাই করার জন্য $500 মিলিয়ন সিনিয়র নোট ইস্যু করেছে। এখন আপনারা হয়তো বা জানেন $500 মিলিয়ন কিন্তু ছোটখাটো অ্যামাউন্ট না, 4-5,000 কোটি টাকা $500 মিলিয়ন। তো এই ডিপের মধ্যে বড় বড় যারা ওয়েলস আছে বা বড় বড় যারা ইনস্টিটিউশন আছে তারা দেখেন এখানে কিন্তু বিটকয়েন বাই করতেছে। এখন কিন্তু বিটকয়েন সেল করার টাইম না, হতে পারে তো বিটকয়েন 30,000 ব্রেক করে $25,000 বা $20,000 পর্যন্ত আসতো, বাট আমি মনে করি না বিটকয়েন $20,000 বা $25,000 সাস্টেন করবে। বিটকয়েন অ্যাগেন বাউন্স ব্যাক করে $50,000-$60,000 উপরে চলে যাবে, আর আগামী 1-1.5 বছরের মধ্যে বিটকয়েনকে আমরা অবশ্যই $1,00,000 উপরে দেখব, এটা কিছুটা শিওরলি বলা যায়। বা বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে যেই লেভেলে বিটকয়েনকে নিয়ে বিভিন্ন আপডেট আসতেছে, বিভিন্ন দেশ বিটকয়েনকে নিয়ে নানান ধরনের প্ল্যান করছে, এতে মনে হয় না বিটকয়েন অনেক নিচে পড়ে থাকবে। সো বাকিটা এখন আপনাদের উপর, আপনারা যেটা ভালো মনে করেন। বাট বড় বড় ইনস্টিটিউশন কিন্তু কন্টিনিউসলি বিটকয়েন বাই করতেছে, আপনারা সেল করলেও বা প্যানিক সেলার যারা আছে তারা সেল করলেও বিটকয়েনকে কিন্তু কন্টিনিউসলি তারা বাই করতেছে। তো তারপরে নিউজটা হলো ল্যাটিন আমেরিকার কিছু দেশকে উনি একটা লিস্ট এখানে তৈরি করেছেন, যে দেশগুলো সামনের সময়গুলোতে বিটকয়েনকে লিগাল টেন্ডার হিসেবে বা বিটকয়েন নিয়ে একটা ল পাশ করার প্ল্যান করতেছে। এর মধ্যে এল সালভাদর তো অলরেডি ল পাশ করে দিয়েছে, তারপরে প্যারাগুয়ে আছে, তারপরে আছে হলো পানামা, তারপরে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, তারপরে হলো মেক্সিকো। এই সকল দেশগুলো বিটকয়েনকে লিগাল টেন্ডার হিসেবে তৈরি করার জন্য প্রিপেয়ার হচ্ছে। এখানে বেশ কিছু আইডি মেনশন দেওয়া আছে, তাদের আইডিতে যদি যান, উনি একজন ব্রাজিলের রাজনীতিবিদ, উনার প্রোফাইলে কিন্তু এখানে দেওয়া হয়েছে লেজারাইস। এটার মানে মূলত বোঝানো হয় বিটকয়েনার বা বিটকয়েনকে সাপোর্ট করে তারাই মূলত এই লেজার আইসটা তাদের চোখের মধ্যে লাগানো হয়। তারপরে এখানে একজন মেক্সিকোর পলিটিশিয়ান ক্রিপ্টোকারেন্সিকে লিগাল করার জন্য মেক্সিকোতে কাজ করবে বলে একটা টুইট করেন। আমি এই টুইটের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, বা ওনার আইডিতে যদি আসেন তাহলে আপনারা এই টুইটগুলো পেয়ে যাবেন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তারপরে নিউজটপ হলো bitcoin.com-এর, এখান থেকে $160 বিলিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ক্রিপ্টো মার্কেটের মধ্যে এন্টার করতেছে। এটা অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য একটা হিউজ, কারণ হলো এতে করে ক্রিপ্টো মার্কেটের মধ্যে নতুন অনেক টাকা আসবে, আর নতুন যদি অনেক টাকা আসে তাহলে ক্রিপ্টো মার্কেট অ্যাগেইন বোমের মধ্যে যাবে বা অ্যাগেইন নতুন একটা হাইটের মধ্যে যাবে। তারপরে নিউজটা হলো সাউথ প্যাসিফিক অঞ্চলের একটা দেশ হলো টুঙ্গা, আর উনি হলেন ওইখানের পার্লামেন্টের মেম্বার। টুঙ্গা অবশ্যই একটা রাজতান্ত্রিক দেশ, তারপরেও পার্লামেন্টের একটা ভালো প্রভাব আছে দেশের মধ্যে, দেশের আইনের মধ্যে। তো উনি এখানে লেজার আইসের একটা পিক আপলোড করে নিউ প্রোফাইল, আর এটার মাধ্যমে এটাই ইঙ্গিত করা হয় যে বিটকয়েনের দিকে টুঙ্গাও মেবি নেক্সট আগাবে, টুঙ্গা মেবি নেক্সট নেশন টু অ্যাডপ্ট বিটকয়েন। তো দেখা যাক সামনের সময়গুলোতে কি হয়, যদি এই ধরনের কোনো নিউজ আসে তাহলে তো অবশ্যই আমরা এটা পাবো। আর কন্টিনিউসলি যদি এই ধরনের নিউজ আসতে থাকে, কিছু কিছু দেশ যদি বিটকয়েনকে লিগাল করা শুরু করে, তাহলে খুব শীঘ্রই আমরা বিটকয়েনকে $1,00,000+ দেখতে পারবো। তো এই ছিল আমার প্রেডিকশন, আর আমি মনে করি বিটকয়েন $1,00,000 খুব ইজিলি যাইতে পারবে। এখানে বিটকয়েনের যদি বর্তমান টেকনিক্যাল চার্টটা দেখেন, আমরা এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করেছিলাম এই লাইনটা, আর হলো এই লাইনটার মাধ্যমে এই ট্রায়াঙ্গেলটা যখন এখানে ব্রেক হয় প্রাইস কিন্তু এখানে মোটামুটি প্রায় $6,000 মতো ডাম্প করে। তারপরে এখন কালকে অনেকগুলো নিউজ আসছে যার কারণে প্রাইস অ্যাগেন এখানে পাম্প করে, এবং হতে পারে এটাকে রিটেস্ট করতেছে, বা এখানে যদি আমি এই লাইনটাকে কেটে দিই তাহলে এখানে দেখতে পারবেন একটু বড় টাইম ফ্রেমের মধ্যে এখানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। প্রিভিয়াসলি এখানেও একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল, যদি দেখেন এইরকমভাবে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল যদিও বেয়ারিশ প্যাটার্ন হয়ে থাকে, বাট এক্ষেত্রে প্রিভিয়াসলি কিন্তু এটা উপরের দিকে ব্রেকআউট হয়েছিল। এখন এরকমও হতে পারে যে এখানে যেহেতু এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, আবার প্রাইসটা এই লেভেলে আসবে অ্যান্ড এখানে আরও 2-3 বার কনসোলিডেট করে ফাইনালি প্রাইস এদিক থেকে ব্রেকআউট হবে। আর আমি যেটা মনে করি বিটকয়েনের প্রাইস এই লেভেলটাতে আরও কয়েক সপ্তাহ বা 1-1.5 মাস আমরা দেখতে পারি হয়তোবা বড় কোনো প্রাইস জাম্প আসার আগে। আর বাকি কয়েনগুলো বা অন্যান্য যেসব কয়েনই আছে না কেন, সব কয়েনই মূলত বিটকয়েনকেই বর্তমানে ফলো করতেছে। বিটকয়েনের প্রাইস যেদিকে যায় বা বিটকয়েন যেভাবে মুভ করে অন্য সকল কয়েনই ওইভাবে মুভ করে। সো বিটকয়েনের উপর নজর রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এই ছিল এই ভিডিওতে, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, অ্যান্ড আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি, এবং নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন এই ধরনের ইম্পর্ট্যান্ট আপডেট আপনার মিস না হয়।